নমস্কার, জয় গুরু। আজকের বিষয়, সংসারী লোকের স্বভাব ও নাম মাহাত্ম্য। এক ভক্ত সম্ভাষণে সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন, বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে। শিবনাথ ও সকলের হাস্য। যাদের দেখি ঈশ্বরে মন নাই, তাদের আমি বলি, তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি, যাও বেশ বিল্ডিং দেখো গে। সকলের হাস্য। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটপট করছে, বারবার কানে কানে ফিস ফিস করে বলছে, কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও না হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলের হাস্য। সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌড় নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বোল হরি বোল। প্রথম দুইটির লোভে অনেকে হরি বোল বলতে যেত। হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরি প্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলাই, হরি প্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেকদিন পরে বাড়ি ভূমিষ্যাত হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো, তার ফলও হলো। নমস্কার। তো বন্ধুরা, আপনারা যদি ঈশ্বরীয় কথা শুনতে ভালোবাসেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।